بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. আসলে আমরা দেখছি যে ক্রমান্বয়ে আমরা আমাদের যে অবস্থান বর্তমান পৃথিবীতে, তো আমরা এখন যা দেখছি সেটি হলো যে ক্রমান্বয়ে আমরা বিপদগ্রস্ত হচ্ছি এবং সারা পৃথিবীর অমুসলিম চক্র এখন আমাদেরকে খেল তামাশার একটা বস্তু বানায় ফেলেছে এমন একটা পরিস্থিতি। আপনারা জানেন আরাকানের এই চরম পরিস্থিতির পরে বাংলাদেশ সরকার সহ দেশের জনগণ আরাকানের মুসলমানদেরকে মুসলিমদেরকে বাংলাদেশের বর্ডার এরিয়ায় টেকনাফে, এখানে আমি নিজেও গিয়েছি, সেখানে একটা থাকার অবস্থান করে দেওয়া হলো। কিন্তু আজকে আমরা দেখছি যে আরাকানের এই মুসলমানদেরকে মুসলিমদেরকে নিয়ে নতুন যে চক্রান্ত শুরু হয়েছে, এটা আবার আমার দেশের জন্য এক চরম ভয়ানক পরিস্থিতির কারণ হয় কিনা সেটা এখন চিন্তা করার সময় চলে এসেছে। আসলে এই জন্য যে তাদেরকে আমরা দায়ী করবো সে সুযোগও নাই, কারণ যখন তাদেরকে বিতাড়িত করা হয়েছে তখনও তারা ছিল মাজলুম, আর এখন তারা একটু ঠাঁই পেয়েছে। এখন তাদেরকে দিয়ে বিশ্ব অ্যান্টি ইসলাম সেন্টিমেন্ট গ্রুপ তারা তাদেরকে নিয়ে এখন নানা প্রকার কৌশল চক্রান্ত, এটি তারা এখন আমাদের মানে এই চক্রান্তগুলো এখন আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা হচ্ছে আপনার আরাকানের অবস্থা, বিশেষ করে বর্তমান সময়ের সবচেয়ে বড় সন্ত্রাসী, অন্যতম শ্রেষ্ঠ সন্ত্রাসী এই মোদি। এই মোদি ক্ষমতায় আসার পরে ইন্ডিয়াতে মুসলমানদের যে চরম পরিস্থিতি, যদিও আজকে আমাদের বর্তমান পৃথিবীতে কেউ এই কথা বলতে রাজি না যে বর্তমানে মোদি একটা চরম সন্ত্রাসী, কিন্তু যদি এর 100 ভাগের 1 ভাগ অপরাধ কোনো মুসলিম শাসক করত বা কোনো মুসলিম নেতা করত, তাহলে আজকে তামাম পৃথিবীর সব মিডিয়াগুলো এটি নিয়ে একবার হইচই ফেলে দিত, কথা ঠিক কি না? অথচ বিশেষ করে সেই দ্বিতীয় ট্রাম্প ক্ষমতা আসার পরে যেভাবে মুসলমান নিধন করছে, যেভাবে মুসলিমদের উপর অত্যাচার করছে, এর চেয়ে বড় মানে এই বর্তমান পৃথিবীতে এর চেয়ে বড় সন্ত্রাসী হওয়ার জন্য আর কি লাগে? অতএব এই কথাগুলো আজকে বলার মতন কেউ নাই, বরঞ্চ আজকে আমরা যদি একদিক থেকে দেখি তামাম বিশ্বের অমুসলিম দেশগুলো তো তাগুতরাই অমুসলিমরাই শাসন করছে, আর মুসলিমদের দেশগুলো আজকে মুনাফিকদের হাতে, বিশেষ করে মুনাফিক শ্রেণীর যারা তারা আজকে নেতৃত্ব দিচ্ছে, যার কারণে আজকে মুসলমানদের পক্ষে সত্যিকার অর্থে যারা মুসলিম এই মুসলিমদের পক্ষে আজকে কথা বলার মতন কোনো শক্তি আজকে আমরা খুঁজে পাচ্ছি না। তো এই এই সময় এই পরিস্থিতিতে এখন একমাত্র আল্লাহ পাকের নুসরত, আল্লাহ পাকের সাহায্য ছাড়া আমাদের আর বিকল্প অন্য কোনো পথ নাই। ইতিপূর্বেও মুসলমান মুসলিম জাতি মুসলিমরা যে সমস্ত বিজয় অর্জন করেছে সেখানেও মুসলিমরা কিন্তু সংখ্যাধিক্য দিয়ে বিজয় অর্জন করে নাই, সেখানেও মুসলিমরা কিন্তু তাদের শক্তি প্রদর্শন করে বিজয় অর্জন করে নাই। ইতিপূর্বে পৃথিবীতে মুসলিম জাতি যত দিন এই পৃথিবীকে শাসন করেছে যতগুলো বিজয় অর্জন করেছে এটা তাদের শক্তি আর কি ছিল না, সংখ্যাধিক্য ছিল না, সব জায়গায় আল্লাহ পাকের নুসরত আল্লাহ পাকের সাহায্য দিয়েই কিন্তু তারা এটা করেছেন। কিন্তু আজকে আমাদের কি হলো, আমরা সেই আল্লাহ তো এখনো আছেন নাকি আল্লাহর একজন হয়ে গেছেন? নাউজুবিল্লাহ, আল্লাহ তো তিনিই আছেন, হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনিই প্রথম তিনিই শেষ, তো সেই আল্লাহ তো এখনো আছেন, তাহলে আমরা তো সে আগের মতন মুসলিম দাবি করছি, তাহলে আজকে আমাদের এই পরিস্থিতি কেন? কেন আল্লাহ আমাকে সাহায্য আমাদের কাছে নাই? তাহলে এখান থেকে আমাদেরকে এখন গবেষণা করার সময় এসেছে, আমাদেরকে ফিকির করার সময় এসেছে, এটা আমাদেরকে রিয়ালাইজেশন করতে হবে, এটা আমাদেরকে চিন্তা করতে হবে যে পূর্বের মুসলিম উম্মাহ আল্লাহ পাকের এই বিশাল সাহায্য পেয়েছিলেন আর আজকে আমরা কেন সাহায্য পাচ্ছি না? তাহলে সমস্যাটা কোথায়, কোন সমস্যার কারণে আমরা সাহায্য পাচ্ছি না? আমরা তো মুসলিম দাবি করছি, কথা ঠিক কিনা? আমরা তো মুসলিমই দাবি করছি, তাহলে আমরা কেন সাহায্য পাচ্ছি না? বরং ক্রমান্বয়ে আমি যে কথাটি বলছিলাম যে মুসলিম দেশের যারা এখন শাসক, মুসলিম দেশের যারা এখন নেতা, যারা পরিচালক, তারা এখন ক্রমান্বয়ে আমরা ওই রকম একটা দুটা কান্ট্রি ছাড়া
এটাকেও আমরা পরিপূর্ণ ইমানদার নেতা বলতে পারছি না, সব আজকে মুনাফিকের হাতে। যে সময় ইতিহাসের সবচেয়ে জঘন্যতম পরিস্থিতি সৃষ্টি করছে মিস্টার মোদি, সেই সময় আরব আমিরাতের মতন একটা মুসলিম কান্ট্রি ইতিহাসের জঘন্যতম ইতিহাস যখন সৃষ্টি করলে এই মোদি, এবার ক্ষমতা আসার পরে কাশ্মীরের সমস্ত প্রকার স্বাধীনতাকে কেড়ে নিয়ে ইন্ডিয়াতে অবস্থানরত মুসলিমদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিয়ে, ঠিক সেই সময় একটা মুসলিম দেশ আরব আমিরাত, তারা মোদিকে ডেকে নিয়ে তাদের রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসরকারি একটা সম্মাননা তাকে তাকে গিফট করলো। এরপরে আবার শুনছি বর্তমানে নাকি সৌদি আরব আবার এটা রেডি হইতেছে মোদিকে এই সর্বোচ্চ সম্মাননা দেওয়ার জন্য। তাহলে এই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট যে আজকে অমুসলিমদের দেশগুলো তো অমুসলিমের পরিচালনা করছে, আর মুসলিমদের দেশগুলোও কি আজকে সত্যি অর্থে কোনো মুসলিমদের হাতে নাই, এটা মুনাফিকরা আজকে পরিচালনা করছে। এটা কোন বিবেকে? মানুষের বিবেক কত নিচে নামলে, কত নিকৃষ্ট হলে একজন মানুষ সে নিজে মুসলিম দাবি করার পরে বর্তমান সময়ের শ্রেষ্ঠ একজন সন্ত্রাসীকে একটা দেশের সর্বোচ্চ সম্মাননা তাকে দেয় কিভাবে? এটা মানে আমাদের চিন্তা চেতনা, আমাদের গবেষণা, আমাদের ঐতিহ্য, আমাদের পূর্বপুরুষদের সেই ইতিহাস, এগুলোকে আমরা তো ভুলছি বলছি, এগুলোকে আমরা প্রত্যাখ্যান করেছি, এমনভাবে প্রত্যাখ্যান করেছি যে লেশমাত্র আজকে আমাদের ভিতরে কাজ করছে না। উসাল্লানি ক্রম, এগুলো একটু কিছু দুঃখ আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে এই কথাগুলো কেউ বলতে চাচ্ছে না, কারণ এই কথাগুলো বলাও নাকি এখন রিক্স। কিন্তু আমি বুঝছি না এটা যে মুসলিম নেতারা, ওলামায়ে কেরাম, ওনারা এই রিক্স চিন্তা করে আর কত নিচে নামবেন, আর কত অধপতিত হবেন। বরঞ্চ আজকাল আমরা মাসালা জিজ্ঞেস করলে, যারা ফেসবুক ইউটিউবে আছেন, আমাদের বড় বড় শায়েখরা এটা আরো এদিকে দিক এড়িয়ে যাচ্ছে, ভিন্ন রকম ফতোয়া পেশ করছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমাদের তো এটা মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে আমাদের মাথায় রাখা উচিত যে এই দুনিয়াটা আমার জন্য শেষ কিছু না। আরে এখানে আমার বাড়ি গাড়ি, এটা আমার জন্য শেষ কিছু না, কারণ আমার জন্য তো একটা বিশাল টাইম আমার অপেক্ষা করছে পরকাল, যেখানে আমাকে দাঁড়াতে হবে, আমার জ্ঞান সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে। সহিহ তিরমিজির হাদিস, পাঁচটা প্রশ্নের জবাব না দিয়ে কি পার পাওয়া যাবে? তার শেষ প্রশ্ন কি? তার এলম সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে, যে পরিমাণ এলম দেওয়া হয়েছিল তুমি কি এটা সঠিক ইউটিলাইজ করছো কিনা, সঠিক ব্যবহার করছো কিনা, এটাকে তুমি কিভাবে তুমি এটা ব্যবহার করেছো, কতটুকু তুমি এটা কাজে লাগিয়েছো। তো আজকে আমরা দেখছি ওলামায়ে কিরাম এরাও মাশাআল্লাহ, কি বলবো, আজকে আমরা সব দিক থেকে আজকে মুসলিম উম্মা আমরা বিপদগ্রস্ত হয়ে, সব দিক থেকে আমরা ভ্রষ্ট, পথভ্রষ্ট হয়ে যাচ্ছি আমরা। আল্লাহ তাআলা এই জাতিকে ইসলাহ করেন, আল্লাহ তাআলা বিশেষ করে এই জাতির যারা লিডিং পয়েন্টে আছেন মুসলিম উম্মার, যারা ওলামায়ে কিরাম ফতোয়ার জগতে লিডিং পয়েন্টে আছেন, আল্লাহ তাআলা সকলকে সুমতি দান করেন, সকলের মেধাকে কোরআন সুন্নাহ ভিত্তিক, তাকওয়া ভিত্তিক করে দেন। মুসাল্লিনে ইকরাম, তো গত সপ্তাহে, গত জুমাতে আমরা আল্লাহ পাকের সাহায্য পাওয়ার বা আল্লাহ পাকের সাহায্য কাদের জন্য এই শিরোনামের উপরে আমরা দুটি পয়েন্ট আলোচনা করেছিলাম। তার ভিতরে কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহ থেকে দুটি পয়েন্ট আমরা তুলে ধরেছিলাম। একটা হলো মুসলিম উম্মা তাদের ইমানকে শক্তিশালী করতে হবে, ইমানকে শানিত করতে হবে, আর এই ইমান শানিত হবে কিসের মাধ্যমে? পরিপূর্ণ আল্লাহ পাকের প্রতি ইমান রাখার সাথে সাথে আমলের মাধ্যমে। এই দুটি পয়েন্ট আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। মুসাল্লিনে ইকরাম, কোরআনুল কারীম থেকে আজকে আমরা আরও কয়েকটি পয়েন্ট আলোচনা করার চেষ্টা করব, যেগুলি, যে সিফাতগুলি, যে গুণগুলি আমরা অর্জন করলে আমরা ব্যক্তি, আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে আমরা সফলতা অর্জন করতে পারি, আমরা আল্লাহ পাকের সাহায্য পেতে পারি। আল্লাহ পাকের সাহায্য পেলে এটা যথেষ্ট, দুনিয়ার মানুষের সাহায্যের প্রয়োজন হবে না। আর দুনিয়ার মানুষের সাহায্যের চিন্তা আপনি করছেন, আপনি কার কাছে সাহায্য চাচ্ছেন? যাদের কাছে সাহায্য চাচ্ছেন ওরা আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত নয়। আপনি জাতিসংঘের কাছে সাহায্য চান, জাতিসংঘ আপনাকে সাহায্য করার জন্য জাতিসংঘ গঠিত হয় নাই। ওই সময় আল্লামা ইকবাল বলেছিলেন যে যদিও লোকটার মুখে দাড়ি ছিল না, ওরকম কোনো আমাদের মতন যুব্বাওয়ালাও ছিল না, কিন্তু এই লোকটা যে এত গভীর দিন সম্পর্কে ধারণা রাখতেন, এত গভীর ইসলাম বুঝতেন, বলতেন যে এই যে জাতিসংঘ,
এই জাতিসংঘ যা নির্মাণ হচ্ছে, যদি মুসলিম উম্মাহ এটা চিন্তা করে যে এর দ্বারা মুসলিম উম্মাহর কোনো উপকারে আসবে, তাহলে এরা এটি দ্বারা অ্যাক্সিডেন্ট করবে, এরা এটি দ্বারা আঘাতপ্রাপ্ত হবে। আজকে আমাদের অনেক মুফতি সাহেবরাও দেখি কাশ্মীরের এই বিষয়টাকে নিয়ে, ভারতের এক গ্র্যান্ড মুফতি, এটা কে আপনার দারুল উলুমের কিসের, সে দেখলাম নাকি জাতিসংঘের কাছে বিচার চাই। আরে আহম্মক, আপনি আল্লাহ মাফ করুক, আমি এই শব্দটা উগ্র করলাম, একজন বড় আলেম, আপনি এটা কী করলেন? আপনি কার কাছে সাহায্য চাচ্ছেন? আপনি কার কাছে সাহায্য চাচ্ছেন? বর্তমান সময়ে যখন মুসলিম নেতাগুলোই কোনো কথা বলে না, আপনি জাতিসংঘের কাছে সাহায্য, জাতিসংঘ কি কোনো মুসলিম দেশ পরিচালনা করে, কোনো মুসলিম লিডার পরিচালনা করে? অথবা আপনি এটা কেমনে চিন্তা করেন জাতিসংঘ আপনাকে সাহায্য করবে? না, জাতিসংঘ আপনাকে সাহায্য করবে না, করবেই না, একবারে করবে না। ইসপর্ত পেয়েছেন কোনো সাহায্য? যখন আরাকানের মুসলমানদেরকে বিতাড়িত করে পাঠিয়ে দিল, তাদের কত আলোচনা পর্যালোচনা কই, তারা কিচ্ছু করে না আমাদের জন্য, এই মুসলিম উম্মার জন্য। জাতিসংঘ গঠন হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত মুসলিম উম্মার জন্য একটা পদক্ষেপ জাতিসংঘ নাই নাই, একটা পদক্ষেপ নাই নাই, বরঞ্চ আমাদেরকে মূলা দেখিয়েছে। মূলা দেখানো বুঝেন, এটা আমাদের আঞ্চলিক ভাষা বললাম, আমাদের জন্য এইটা করবে সেটা করবে, কিন্তু ঘোড়ার ডিম কিছু করে নাই আমাদের জন্য, আর করবেও না, এটা এটা কখনো করবে না। অতএব এখন আমাদের আর কোনো জায়গা নাই, আমাদের পূর্বে যে জায়গা আমাদের সালাফগণ মানে চিনেছিলেন, নবী আলাইহিমুসসালাতুসসালামগণ চিনেছিলেন, নবীর সাহাবায়ে আজমাইনগণ চিনেছিলেন, আমাদের সাহায্যের সেই জায়গাটা আবার চিনে বের করতে হবে। আর সেই জায়গা হচ্ছে কেবলমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য কোরআন বলে ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। সাহায্য একমাত্র মুমিনদের জন্য, সাহায্য একমাত্র কেবলমাত্র মহাপরাক্রমশালী রব্বুল আলামিনের কাছে, আর কেউ আমাদেরকে সাহায্য করবে না। তাহলে এই সাহায্য পাওয়ার জন্য আমাদের কোয়ালিটি অর্জন করতে হবে, আমাদেরকে কোয়ান্টিটি দিয়ে লাভ হবে না। আমি আজকে আলোচনার প্রথমেই বলেছি, ইতিপূর্বে মুসলিম উম্মাহ কখনো তাদের কোয়ান্টিটি দিয়ে পরিসংখ্যার দিক থেকে বেশি হয়ে কি করতে পারে নাই। বদরের ময়দানের চেয়ে ওহদের ময়দানের সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু বদরের ময়দানে একবারে বীর দর্পণে মুসলিম উম্মাহ বিজয় করেছিল বদরকে, কিন্তু ওহদের ময়দানে কি হয়েছিল? ওহদের ময়দানে কিন্তু শেষমেশ টিকতে পারে নাই। অতএব কোয়ান্টিটি নয়, আমাদের কোয়ালিটি অর্জন করা দরকার। সেই কোন কোয়ালিটিগুলো অর্জন করা দরকার, সেটা আমরা কোরআন ও সুন্নাহ থেকে আমাদেরকে নিতে হবে। যাই হোক, আমরা আজকে তিন নম্বর পয়েন্ট থেকে আলোচনা করব। তিন নম্বর পয়েন্ট হলো, এক নম্বর কি ছিল? আল ঈমান। দুই নম্বর ছিল ওই ঈমানকে বাস্তবিক জীবনে কি করা, আমলের মাধ্যমে ওটাকে শানিত করা, ধারালো করা। তিন নম্বর তাকওয়াল্লাহ। তিন নম্বর মুমিনের সাহায্য পাওয়ার তিন নম্বর মাধ্যম, তিন নম্বর কোয়ালিটি, এটা হলো আমাদেরকে মুত্তাকি হতে হবে, আমাদেরকে ফরহেজগার হতে হবে, তাকওয়াবান হতে হবে, আমাদেরকে ওই মানুষ হতে হবে, আমাদেরকে ওই রকম আল্লাহমুখী মানুষ হতে হবে, যে মানুষগুলি রাত গভীর রাতে, রাতের শেষ অংশে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে হাত উত্তোলন করলে আল্লাহ হাত ফেরত দিবেন না, এরকম মুত্তাকি আমাদেরকে হতে হবে। এরকম মুত্তাকি হলেই আমাদের জন্য আল্লাহ পাকের সাহায্য আসমান থেকে আসবে, তাছাড়া আল্লাহ পাকের সাহায্য আসবে না। কোরআনুল কারীম দেখেন এরপর আমাদেরকে কি বলেন, আত্তাকুল্লাহ, ইন্নাল্লাহ, আত্তাকুল্লাহ, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো, মুত্তাকি হও, কারণ আল্লাহর সাহায্য, আল্লাহ তাআলা নিজে মুত্তাকিদের সঙ্গেই থাকেন, মুত্তাকিদের পক্ষে থাকেন। এরকম ভাবে এটা সূরা বাকারের 194 নম্বর আয়াত, সূরা আরাফের 128 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল আরদা লিল্লাহি, ইন্নাল আরদা লিল্লাহ, এই জমিনের মালিক কে? এই জমিনের মালিক হলেন আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ওয়ারিশ বানান, এই জমিনের কর্তৃত্ব দেন, এই জমিনকে পরিচালনা করার ক্ষমতা দেন যাকে তিনি ইচ্ছা করেন, যাকে তিনি ইচ্ছা করেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর চূড়ান্ত বিজয়, চূড়ান্ত সফলতা দুনিয়া এবং আখেরাতের চূড়ান্ত সফলতা হচ্ছে মুত্তাকিদের জন্য। অতএব তাহলে এখান থেকে কি বুঝলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিসুহা মান ইয়াশা মিন ইবাদি, আল্লাহ তাআলা এই জমিনের কর্তৃত্ব, জমিন পরিচালনার ক্ষমতা, জমিনের ওয়ারিস তার বান্দাদের মধ্য থেকে যাকে তিনি চান তাকে তিনি দান করেন। আর ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন,
চূড়ান্ত সফলতা, চূড়ান্ত বিজয় দুনিয়া এবং আখেরাতে কাদের জন্য? মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের জন্য। অতএব এই আয়াত আমাদেরকে স্পষ্ট ঘোষণা করছে, যদি আমরা আবার তাকওয়া চর্চা করতে পারি, আল্লাহ পাকের ভয়, পরহেজগারিতা, খাউফুল্লাহ, খাশিয়াতুল্লাহ, আল্লাহ পাকের সামনে সিলিন্ডার, পরিপূর্ণ সিলিন্ডার যদি আমরা আমাদের টোটাল লাইফে করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের জন্য ঘোষণা করছেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, চূড়ান্ত বিজয়, চূড়ান্ত সফলতা এটি আমাদের জন্য। চূড়ান্ত সফলতা কাদের জন্য? আমাদের জন্য। এছাড়া তো আরো স্পষ্ট কথা এসেছে সূরা আরাফের 96 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, যদি কোন জনপদের লোকেরা, কোন শহরের লোকেরা, কোন দেশের লোকেরা তারা যদি মাত্র দুইটি কাজ করতে পারে, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ, তারা যদি সঠিক ঈমান আনয়ন করতে পারে এবং তাকওয়া চর্চা করতে পারে, আল্লাহ বিধি চর্চা করতে পারে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ তাআলা তাকীদ করে বলছেন লাফাতাহনা, লামটি নামে তাকীদ, তাকীদ করে আল্লাহ তাআলা বলছেন, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য, এই মুত্তাকী লোকদের জন্য, ঈমানদার লোকদের জন্য তার আসমান এবং জমিনের সমস্ত প্রকার বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। মুসাল্লান ইকরাম, তাহলে মুসলিম উম্মার এই চরম পরিস্থিতি থেকে মুসলিম উম্মাকে বের হয়ে আসতে হলে দুনিয়ার কোন শাসকের কাছে, দুনিয়ার কোন নেতার কাছে, জাতিসংঘ বলেন আর ওআইসি বলেন, এর কোনো কিছু আপনার কোনো কল্যাণ করতে পারবে না। আপনি তাকওয়ার চর্চা করেন, ইমানের চর্চা করেন, আল্লাহ তাআলা আপনার আমার জন্য এমন একজন নেতা নির্বাচন করে দিবেন, এমন একজন সাহায্যকারী আল্লাহ তাআলা পাঠাবেন, যার যার সঙ্গে আমরা কি করতে পারবো, গোটা পৃথিবীকে আমরা কি করতে পারবো, আবার আমাদের এই গোটা পৃথিবীর ওয়ারিস হিসেবে আমরাই আবার সেই কর্তৃত্ব করতে পারবো। অতএব যাত্রার কাছে ধর্ণা দিয়ে লাভ নাই, ধর্ণা দিতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে।